बैटारे सब किचु दिए फकिर हुए जावे गा तुम्हार सर्वस्व एखाने थाकबे तुम्हारे लिए गंगार ओई पारे गंगार पश्चिम कूल वाराणसी समतल गंगार पश्चिम कूल वाराणसी समतल देखो देखी ऐसे बेटी बार बार हमारे आवाज दे किंतु पोस्ट पर किंतु बोल नहीं ओ माँ बोल ना माँ बोल ना हमारे देखा हमारे देखा विदिक्षु मां यथा देखो देखी हाँ आज देखो ये ना छोटू खुकी टी बिच्छू टी जाने ये रे बिये शुरू बुरी चोर खेला दे खेल चे ये मुख खुशु को किने जा जोनी जा 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 तो देखा तो हो भी नहीं देखा तो हो भी नहीं हाँ तो तुम नहीं पुरी तो खाए स्वाहा स्वाहा नमोस्तुते যাকে শোকেসে সাজিয়ে রোজ ফুল দিতে হয় তার জন্য কেশবচন্দ্র সেন সারা জীবন অপেক্ষা করে থাকতে পারে না মানে গুরুদেব আপনার এই বারবার দক্ষিণেশ্বরের মন্দিরে আসা আর ওই পূজারী ঠাকুরের সঙ্গে এত ঘনিষ্ঠতা এসব নিয়ে নানা লোকে নানা কথা বলছে তার উপর আপনার মতো ঘড়ি ধরে চলা মানুষ যদি এতটা সময় অপেক্ষা করে বসে থাকেন তাহলে তো আরো অনেক কথা বলবে গুরুদেব কে গুরুত্ব দেয় তাদের কেউ নেই গুরুদেব আমাদের সমাজে চারিদিকে নানান উৎসব আছে তাই বলছিলাম দেখো ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্য অপেক্ষা করাটাও সেই উৎসবের একটা অঙ্গ এটা জেনে রেখো আর তাছাড়া লোকে কি বলবে মানে আমার এই ব্রাহ্ম সমাজের শিক্ষিত মানুষজন আমার এই উৎসব নিয়ে আলোচনা করবে তাই তো ইয়েস স্যার একটা কথা জেনে রেখো এই কেশবচন্দ্র সেন যখন যেটা ঠিক মনে করেছে তার জন্য যা কিছু করার তাই করেছে আমি ঠিক মনে করেছিলাম বলেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গ ত্যাগ করেছিলাম কিন্তু এটা জেনে রাখো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন আমার গুরু ভালো কিছু করার জন্য যদি আমি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গ ত্যাগ করতে পারি তাহলে আমি তাদেরও সঙ্গ ত্যাগ করতে পারি যারা আমাকে আর ঠাকুর শ্রী রামকৃষ্ণকে নিয়ে কটু কথা আলোচনা করে বা করবে
তাছাড়া ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে আসার আমার আরো একটা উদ্দেশ্য আছে। আমার ব্রাহ্ম সমাজ হিন্দু সমাজেরই একটি সংস্কৃতায়িত ধারা। হিন্দু সমাজের ভুল এবং খারাপগুলোকে দূর করে আমি মানুষকে নতুন মতে ফেরাতে চাই। ফেরাতে চাই পাদ্রি বা অন্য ধর্মের মানুষের ভুল বোঝানোর হাত থেকে। আর সে কারণেই ঠাকুর শ্রী রামকৃষ্ণের সঙ্গ আমার দরকার। ঠাকুর পারেন আমাদের ধর্মের পথের দিশা দেখাতে, যাতে সাধারণ মানুষের ভালো হয়। বুঝেছো? হ্যাঁ, আসলে বলছিলাম যে আমরা না, এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছাড়া অন্য কোনো কথা হবে না। আমাদের গুরুদেব বিলেতে থাকলে সেখানকার নিউজ পেপারে লেখে, ওয়েন কেশবচন্দ্র সেন স্পিক্স এভরিওয়ান লিসেন্স। স্বয়ং মহারানী ভিক্টোরিয়া গুরুদেবকে রিসেপশন জানান, আর তিনি কিনা ঠাকুর, আমি আপনাকে প্রণাম করতে তো এসেছি, সেই সঙ্গে আরেকজনকেও প্রণাম করতে এসেছি ঠাকুর। তাকে দেখতে চাই, জানতে চাই ঠাকুর। আমি যাকে গ্লাস কেসে মানে কাঁচের আধারে ফুল রেখে পুজো করতে বলি, আমি জানতে চাই তিনি তাকে কিভাবে আরাধনা করেন। কার কথা জানতে চাও গা? কি সে? আপনার বিদ্যারূপী, আমাদের ঠাকুরানী। আপনি তো জানেন ঠাকুর, আমাদের ব্রাহ্ম সমাজের নারী জাতিকে সম্মান দেওয়া হয়, পুরুষের সাথে এক আসনে বসানো হয় নারীকে, এবং তার কথার মান্যতাও দেওয়া হয় ঠাকুর। সে তো খুব ভালো কথা গা। যে জাত তার মা জাতিরে মান্যি করেনি, ঘরের মধ্যে লুকিয়ে রাখে, সূর্যের আলো দেখতে দেয়নি, সে জাত কখনো উন্নতি করেনি গা, তার কখনো ভালো হয়নি। তাহলে তাকে একবার তাহারি এখন কোথায় পাবে গা? কেন ঠাকুর, আপনার ঘরে বা তার ঘরে? অরিদু, এই কেশব রে বল না, তোর মামি কোথা? আগে মামি তো দেশের পথে রওনা দিয়েছে। দেশের পথে? তার মানে চলে গেছে? মা গঙ্গা তারি বুকে নিয়ে পথ দেখিয়ে চলছে গা। এসো গো খুড়ি, এসো এসো। এই হলো বৈদ্যবাটির ঘাট। ও রামলাল, প্রথমবার বাবার সঙ্গে এই আমি চিনে গেছি রে। তারপর অনেকবার এসো। দরকার পড়লে আমি নিজে এখানে একা আসতে পারবো। কেমন একা আসবে কেমন? তোর খুড়ো আমারে ডাকলে আমি একা একাই আসতে পারবো। খুড়ো যদি ডাকে তখন তিনি কাউরে না কাউরে পাঠাবে, তখন তুমি তার সঙ্গে চলে আসবে। ধীরে গেলে হবেনি গো খুড়ি। তাড়াহুড়ো করে কিচ্ছুটি হবেনি। দে দেখি তোর এই পোটলাটা আমারে দে। পোটলাটা ভার আছে গো। ও ভার আমি বইতে পারবো। তাহারে রামলাল, কতদিন পর তুই তোর বাড়িতে যাচ্ছিস, তোর মনে বুঝি খুব আহ্লাদ হচ্ছে? হ্যাঁ গো, কতদিন মাকে দেখিনি, ভাইটাকে দেখিনি। জানো তো খুড়ি, ভাইটা না অনেক কথা শিখেছে, সে কত কথা শুধোয়।
তার এখন থেকে ইচ্ছা সে বাপ জেঠা খুড়োর মতো দক্ষিণেশ্বরে মা ভবতার এই মন্দিরে পুজুরির কাজ করবে। কতদিন বাড়িতে যায়নি, কে জানে ঘরের চাল ফাল ঠিক আছে কিনা, মায়ের শরীরটা ভালো আছে কিনা, ভাইটা ভালো আছে কিনা। আর লক্ষ্মী সে কেমন আছে কি করছে এসব জানতে বুঝি তোর মন চায় না? বৌঠান বিপদের সময় মাথা ঠান্ডা রাখুন, আমাদের আমাদের ভেবেচিন্তে একটা কিছু ঠিক করতে হবে। আপনি আপনি ঠিক শুনেছেন, আপনি দেখেছেন দারে? দেখেছি, নিজের চোখ দিয়ে দেখেছি, তার দিকে তাকানো যায় না। কি চেহারা, কি হয়েছে, যেন 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 কি? আপনি সইতে পারবেন না বৌটান। আমি সইতে পারবো নি, আমি মেলা সইছি ঠাকুরপো, আর এই কথা কানা সইতে পারবো নি। আপনি বলুন ঠাকুরপো, আপনি বলুন। যেন কতদিন পেট ভরে খেতে পায় না। আপনাকে আপনাকে সে বললে? সে কি আর বলতে চায়, নিজের চোখে দেখলো, কথা বলতে গিয়ে ধুকছে, বাড়ির সবার নজর এড়িয়ে যা বলতে পারলো তাতে বুঝলুম আমি কেন যে উপর দিয়ে আসার সময় কেমন আছে তা দেখার জন্য ওখানে গেলুম। না গেলেই ভালো হতো, নিজের চোখেও কিছু দেখতুম নি, কানেও কিছু শুনতুম নি। আর আর কি বললি? সে বিছানায় শোয়া শ্বশুরের সবকিছু দুহাত দিয়ে পরিষ্কার করে, বাড়ির সবার জন্য রান্না করে, ঘরের কাজ করে, মেয়েটার একটু ঘুমোতে দেয় না বউটা। একটু চোখ বুঝলে ও শাউরি ও শাউরি চুলের মুঠি ধরে ওকে টেনে তুলে দিয়ে আবার কাজ করা, ও সারা গায়ে এখানে ওখানে শাউরির মারের দাগ। এই জন্য ওরা ছল করে মেটারে আমার কাছে নিয়ে গেল, এই জন্য বিনা পয়সায় ছি করে রাখবে বলে। জামাইয়ের এখনো কোনো খোঁজ নাই। বৌটান বৌটান ওখানে থাকলে মেয়েটা মরে যাবে বৌটান। ঠাকুরপো ঠাকুরপো আপনি আমার মেয়েটাকে আমার কোলে এনে দেন না ঠাকুরপো, আমার কোলে এনে দেন না। আমারে দেবে কেনে, এমনিতেই আজকে দুদণ্ড তিষ্ঠল দেয়নি ওর সম্মুখে ওর শাউরিটা, আমারে দুত্তুর করে দাঁড়িয়ে দিল। এরপরে আবার আমারে দেখলে ওর বাড়ির সীমানায় আমারে ঘেস ফেলে পেলাম। রামলাল রামলাল তো দক্ষিণেশ্বরে, এখন আমি মেয়েটাকে কি করে পাই ঠাকুরপো, এখন আমি মেয়েটাকে কি করে পাই? দেখি যদি রামলাল রে কোনোভাবে একটা খবর দেওয়া যায়। দাদাকে খবর দিতে হবে, আমি যাব দিদিকে আনতে, আমি যাব। আমি এখন অনেক বড় হয়ে গেছি না মা, আমি তোমার কত কাজ করে দিই, আর দিদিকে জমির হাত দিয়ে নিয়ে আসতে পারবো নি? পারবো মা পারবো। শিবু তুমি কাঁদছো মা, দেখো আমি বড় হয়ে তোমার সব দুঃখ দূর করে দেবো, তুমি তো রাজরানী গো মা। আমি রাজরানী? তোকে কে বললো যে আমি রাজরানী? বারে গায়ের লোকেরা যে বলে বেটার মা রাজরানী, তোমার পাঁচটা বেটা, তাহলে তুমি রাজরানী হলে না? রাজরানী কি কাঁদে নাকি? না রে আমি রাজরানী হতে চাইনি, আমি তোদের মা হয়ে থাকতে চাই। না না শুধু মা হলে হবে নি, তোমার রাজরানী হতেই হবে। বলো না মা তুমি রাজরানী হবে না? কি হলো বলো, হবে তো? মা
হ্যাঁ রে কালী, তোর জন্য একটা ধীর হয়ে বসে শাস্ত্র করতে পারবো নি। কি হয়েছে, কাঁদছিস কেন? আর বলিস না বাবা, দেখ না কালীর কি খেয়াল হয়েছে, ও বায়না ধরেছে আমাকে নাকি রাজরানী হতে হবে। কি কালীকুমার, রাজপুত্রের মা তো রাজরানী মা। রাজপুত্র কালীকুমারের কত নাম ডাক, কত বড় বীর, লেখাপড়াতে কত জ্ঞান, তাই না রাজপুত্র কালী? পাগলা, রাজপুত্রের মায়ের শরীর ভালো না তুই জানিস না? যা যা ঘরে গিয়ে ছেলে ডাক কর, যা মাকে একটু চুপ করে বসে থাকতে দে তো। চলো চলো। না না, ওকে আমার কাছে থাকতে দে। আমি যাবো নি মার কাছ থেকে, আমি যাবো নি। মা, ও তোমার কাছে থাকা মানে বক বক করা। হ্যাঁ মা, বেশি কথা বলা তোমার বরণ না। মা, ও মা, কি শুনলো? মা, কি শুনলো? তুই এসেছিস বাবা। তোমার শরীর খারাপের কথা শুনে থাকতে পারলুম নি মা, চলে এলুম। হ্যাঁ রে উমেশ, বড়দা, মা কি হয়েছে রে? তুমি অত উতলা হওনি দাদা, বেশি চিন্তা করতে করতে মা একটু কাহিল হয়ে পড়েছে গো। কবিরাজের বড়ি চলছে, এখন ঠিক আছে, শুধু একটু দুর্বল হয়ে পড়েছে। কেন মা, কেন তুমি এত চিন্তা করো? তুই ঘরে এসেছিস বাবা, এবার আমার আর কোনো চিন্তে থাকবে না। তাহলে তুই আসবার কালে দিদির সাথে দেখা করে এসেছিস তো, সে কেমন আছে বাবা? আসবার আগে দেখা করবার সময় করে উঠতে পারিনি মা, তোমার শরীর খারাপ শুনে উতলা হয়ে ছুটে এসেছি। তবে দিদি ভালো আছে। মা গো, তোমার জামাই কেবল তোমার একারই জামাই, কিন্তু সবার কাছে তিনি ঠাকুর গো মা, ঠাকুর। পাগলা ঠাকুর? না মা, ঠাকুর পরমহংসদেব। পরমহংসদেব, এর মানে কি রে? সন্ন্যাসী তা গেরস্থ? শুকনো সন্ন্যাসী আমি হতে চাই না, সে তোমরা আমারে ওই পরমহংস বলো আর যাই বলো, এ হলো গে গেরস্থ, রসে বসে থাকা রসিক গেরস্থ। তাই তো আমার মারে বলি, মা মারে আমার একটু রসে বসে রাখিস মা, রসে বসে রাখিস। ঠাকুর ঈশ্বর দর্শন হয় কেমনে? ব্যাকুল হয়ে তারে ডাকলে তবে তার দেখা পাওয়া যায়, মনে এক বক্কা গো রাখতে হয়, তারে মনে মনে বলতে হয় আমার যা হয় হোক, তুমি আমারে দেখা দাও দেখিনি, তুমি না দেখা দিলে আমি ওই দাঁতে কুটোটি পর্যন্ত কাটবো নি, গলা দিয়ে মাথা নামিয়ে দেবো মাটিতে, অনশনে দেহ ত্যাগ দেব, এমন ব্যাকুল হতে হয় গা। এরকম ব্যাকুলতা কি সংসারী লোকেদের মধ্যে আছে গো ঠাকুর? আসি গো আসি, দিন টান একত্তর হলে তবে ব্যাকুলতা আসে, বিষয়ের উপরে বিষয়ের টান, পতির উপরে সতীর টান, আর সন্তানের উপরে মায়ের টান, এই তিন টান একত্তর হলে তবেই কি ব্যাকুলতা আসে।